করতে রাস্তা বলে গিয়ে বেশি হস্তা আছি যাতায়াত করতে মানুষ বাড়িতে বাড়িয়ে রে যে ব্যবসা ময়লা ফালি বেগিন হরণ লাগে নামাজ পড়তে অসুবিধা আর না ফালি বেগে যাতে অসুবিধা আর রাস্তা কিন্তু বহুত সময় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ আহত হইয়ে বহুত সব গাড়িগুলো বহুত অ্যাক্সিডেন্ট হয়ে বহুত আহত হইয়ে অ্যাক্সিডেন্ট হয়ে রেকর্ড আছে ফেসবুকে সারা মাসে গেলে দু একবার বিভিন্ন এলাকার গলে এটা কিছু তোলাতুলি করি বাঙ্গাই দেওয়ার পরে কিছুটা রাস্তা খাওয়া রয়েছে এর আগে বেশি আরা হারা পাচ্ছি এলাকার জলবদ্ধতা আসিল যে লোকাচলি এলাকার জলবদ্ধতা আসিল এবং আরা মধ্যে আগের সময় আরা আসার হয় এবং আরা তুন পানি উড়ে আরা মধ্যে আইনে ফেরে এবং আরা পাঞ্জাবি পায়জামা পরে আইনে ফেরে আর আগের সময় যদি আরা যদি আসার হয় এবং আরা হাঁটু পর হাঁটু যদি পানি হয় সেইকাৰণে নামাজ গোৱা ঘৰত অসুবিধ মচুৰ তাতে অসুবিধ নংগা পানী তত কৰে হ্যাঁ মানুষের যাতায়াত অসুবিধা এই নিয়ে সমস্যা বা আজি রাস্তার পাশে ট্রেন না থাকানোর কারণে বিভিন্ন ময়লা পানি খাসড়া পানির দ্বারাই রাস্তা দূষিত হয়ে যায় ছাত্রছাত্রী সকল মাদ্রাসা স্কুল তাদের সঙ্গে তারা ফসল নষ্ট হয়ে যায় সরকার উচিত এই রাস্তা ভালোভাবে যথাযথ সংস্কার করেন এই সড়কটি দৈর্ঘ্য হচ্ছে 16 কিলোমিটার 200 এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এটা এস্টিমেট করে পাঠিয়েছি যেটা আনুমানিক 14 কোটি টাকা এখানে বিভিন্ন জায়গায় বাজারে বাজার অংশ আছে সেই অংশগুলোর মধ্যে আমরা আরসিসির প্রস্তাব করেছি যাতে পানি জমলেও রাস্তাটা ক্ষয়ক্ষতি না হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি না হয় সম্পূর্ণ নতুনভাবে এটা আমরা এস্টিমেট করেছি আশা করছি এই কাজটা যদি আমরা এলাকার জনসাধারণের সহযোগিতায় একটু আমাদের নির্দেশনা কাজটা বাস্তবায়ন করতে পারি তাহলে জনগণ সম্পূর্ণভাবে সুখভোগ করবে দর্শক ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই